আমাদের ইউটিউবের মাসি, নতুন মাসি, মানে অনেকদিন আগে থেকেই মাসি ছিল, এখন ভাইরাল মাসি বলা চলে। ভাইরাল মাসি মক এপে চকা ছকা ছক্কা কীভাবে যে মারছে তার ঠিক নেই। ওরে বাপরে বাপ, প্রত্যেকটা বলে চার ছয় মারছে। তো তোমরা বুঝতে পারছো না কে এই মাসি? তো চলো ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আছি, ভালো আছি। কী আর করবো, ভালো থাকতে হবে। এইসব দেখে শুনে নিজের মাথায় যদি একগাদা চাপ নিয়ে বসে পড়ি তাহলে তো চলবে না, নিজের সংসারটাই তাহলে একদম শেষ হয়ে যাবে। তার জন্য সব কিছু দেখে শুনেও ভালো থাকতে হবে, নিজের সংসারের জন্য সব কিছু নিজের মাথায় চাপিয়ে নিলে হবে না। কেননা কেউ যদি নির্বোধ হয়, কেউ যদি বোকা হয় সব সময়, তাহলে তো হয় না। কিছুটা বুদ্ধি দিয়েও চলতে হবে, কিছুটা তার জন্য টাকা পয়সা তো অবশ্যই খরচ করতে হবে। তো যাই হোক, এবার দেখছি মানে একটা সুযোগ পেয়েছি, এই মাসি আমাদের আর ছাড়বে না, মানে আমার মাসি না, এখন ধরো ইউটিউবেরই মাসি হয়ে গেছে, আর ছাড়ছে না। প্রত্যেকটা বলে চার ছয় মেরেই চলেছে, ঘরের যত কেচ্ছা আছে, কেলেঙ্কারি আছে, যা ছিল না সেইগুলো টেনে টেনে বের করে সবার সামনে, দর্শকদের সামনে তুলে ধরেছে, নাও তোমরা খাও খাও। কত খাবে? আরে মাসি দাঁড়ান, একটু দাঁড়ান, একটু রয়ে শুয়ে সবই যদি এখনই দিয়ে দেন তাহলে আরও তো পড়ে আছে ভিউস আর ভিউস। এত ভিউসের নেশা করলে চলবে? পরের জন্যও তো রাখতে হবে, কেননা আপনার এই চ্যানেলটা তৈরিই তো, মানে যে ভিউসটা হচ্ছে এটা তো একমাত্র কন্ট্রোভার্সির জন্য। আপনি যদি এখনই সব কন্ট্রোভার্সির মশলাটা দিয়ে দেন, এরপরে যদি সব শেষ হয়ে যায় কী করবেন বলুন তো? কী করবেন? বোনের বাড়ির কন্ট্রোভার্সি যদি শেষ হয়ে যায় কী করবেন? তখন আবার নতুন করে কি নিজের বাড়ির কেচ্ছা শুরু করবেন, নিজের বাড়ির কন্ট্রোভার্সি শুরু করবেন? হ্যাঁ, এটাই হবে। কেননা এই যে জিনিসটা, এই জিনিসটা তো একদিন থামবে, কেননা সবাই সবটাই জেনে যাচ্ছে এত তাড়াতাড়ি। যা জানা ছিল না সেটাও, যা হয়তো সত্যিকারে ছিল না সেটাও জানিয়ে দিচ্ছে। তো এরপরে যদি আবার নতুন কিছু শুরু করতে হয়, নিজের বাড়ির থেকেই শুরু করতে হবে, তো সেটাও আমরা সবাই দেখতে পাবো। শুধু একটু একটু সময়ের অপেক্ষা। তো একটু মনে করে দিই মাসি, একটু মনে করিয়ে দিই মাসি বলছি, কিন্তু আপনি মানে ওই সবার মাসি বলেই, ভাইরাল মাসি বলে আমিও মাসি বলেই বলছি। মনে আছে একটা সময় যেই পুরনো চ্যানেলটা চলে গেছে, সেই পুরনো চ্যানেলটা দিয়ে মেয়েটি কী বলেছিল? মেয়েটি বলেছিল আপনার বাড়িতে বিয়ের আগে ইন্টিমেট হয়েছিল বলেছে। তো তখন সেটা আপনি জানতেন না? জানতেন তো। তাহলে তখন কেন আপনি সেটাকে প্রশ্রয় দিয়েছিলেন? আপনি কেন সেটা দেখেননি? আপনার তো সেটা জানা দরকার ছিল, নিশ্চয়ই জানতেন। আপনি প্রশ্রয় দিয়েছেন, তার ফলেই ওই জিনিসগুলো হয়েছে। একটা মানে বাচ্চা ছেলে মেয়ে তখন তো আরও ছোট, এক জায়গায় থেকে ওই সব জিনিসগুলো করেছে, ইন্টিমেট হয়েছে, আর আপনি সেইগুলোকে প্রশ্রয় দিয়েছেন। তাহলে তখন কেন আপনি শাসন করেননি? তখন খুব মজা লাগছিল না যে মানে বোনের ছেলে এই সমস্ত করছে, করুক, ও উচ্ছনে যাক, তাতে আমার কি? কেন আপনি তো মাসি, আপনি কেন শাসন করেননি তখন? কেন দুই থাপ্পড় মারেননি টেনে? কিসের জন্য? হ্যাঁ, আপনি যদি এতই ভালো হন, আপনার কি বলবো, শাসন আপনার সংসারের প্রতি, মানে আপনার ছেলেমেয়ের প্রতি এত ভালোবাসা, এত শাসন যদি থাকে, আপনি বোনের ছেলেকে শাসন করেননি কেন? একটা মেয়েকে নিয়ে আছে আপনার বাড়িতে, সেখানে আপনি নজর রাখেননি কেন যে একটা ইয়াং ছেলে মেয়ে একসঙ্গে আছে, এক ঘরে আছে, তারা কি করতে পারে সেটা কেন দেখেননি আপনি? আপনার তো উচিত ছিল সেই জিনিসটা দেখা, না দেখেননি। এখন আপনি কি হয়ে গেছেন? সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেছেন, তাই তো? সত্যি বাবা, নমস্কার আপনাকে, আপনি নমস্য ব্যক্তি। আপনার মতন এইরকম মাসি যদি ঘরে ঘরে থাকে না, তাহলে এই যে যারা কন্ট্রোভার্সি যারা করছে, এরকম কেচ্ছা কেলেঙ্কারি করে বদনামটা দিচ্ছে, তাদের দরকার হয় না মাসি, তাদের দরকার হয় না। আপনার মতন একজনই যথেষ্ট, আপনার মতন একজনই যথেষ্ট। ওদেরকে সব বারণ করে দিন, আপনি ওদেরকে বারণ করে দিন। আপনি বলুন আমি ময়দানে চলে এসেছি, তোমরা সব থামো, তোমাদের আর দরকার নেই, আমি একাই 100 বলে দিন। ছি, আপনি মানে নিজের লোক, নিজের মাসি হন, আপদে বিপদে ঠিক আছে পাশে থাকবেন না, একটু চুপ থাকতে কী হয়েছিল, মুখটা বন্ধ রাখতে কী হয়েছিল? এর থেকে তো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি ওই চ্যানেলটা নিয়ে আপনি হিংসা করতেন। হ্যাঁ, ওই পরিবারে আপনার একমাত্র যেইটুকুনি মানে আপনি একমাত্র ধনী ছিলেন, মানে ওই পরিবারে আপনার যে ভাই বোনরা আছে তার মধ্যে আপনি একমাত্র ধনী ব্যক্তি ছিলেন, সেখানে আপনি একমাত্র সবাইকে এরকম আঙ্গুলের ডগায় নাচাতেন। এখন যেই দেখেছিলেন হঠাৎ করে আপনার বোনের ছেলে এই ইউটিউবের থ্রুতে বেশ পয়সা ইনকাম করেছে, বেশ ভালো
ভালো ইনকাম করছে। এই ইনকাম তো মানে যারা পয়সা মানে পড়াশোনা করে কি বলবো চাকরি বাকরি করে তাদের দ্বারাও সম্ভব না, ও যেই টাকা ইনকাম করে তাদের দ্বারাও সম্ভব না, এটা একদমই সত্যি, একদমই সত্যি। তো সেখানে আপনাদের হিংসাটা চলে এসেছে, এটা স্বাভাবিক, পাড়ার লোকেরও যেমনি হয়, হুট করে যদি কেউ মানে টাকা পয়সা কাঁচা টাকা পয়সা ইনকাম করতে আরম্ভ করে, একদম কলা গাছ ফুলে বড় লোক হতে আরম্ভ করে, তেমনি পাড়ার লোকের তখন যেমনি একটা হিংসা হয়, এই আপনার মতন আত্মীয় যদি থাকে তাদেরও হিংসা হয়। তো সেটা যে আপনার হয়েছিল, আপনার বোন যদি কোনো মানে কোথাও বলে থাকে, যদিও আমি শুনিনি, তাহলে সেটা একমাত্র সত্যি কথা বলেছিল, এটা আপনার ভেতরে ভেতরে ছিল, আজকে সুযোগ বুঝে সেটা আপনি মানে একদম মানে ব্লাস্ট করে দিলেন নিজেকে। এটা আপনি বুঝতেই পারলেন না যে আপনি সত্যিই সেটাকে প্রমাণ করে দিলেন যে আপনি এটাই চাইতেন যে ওদের যে চ্যানেলটা নষ্ট হয়ে যাক, ওরা যেইভাবে ভালো আছে, ওরা যে বাড়ি গাড়ি এইরকমভাবে আছে ভালো আছে, এটা আপনি সহ্য করতে পারছিলেন না। কেননা আপনি চাইছিলেন যে বোন যেরকম ছিল আগে সেই রকমই থাকবে, হঠাৎ করে কেন এত তার মধ্যে তার পয়সা কুড়ি টাকা মানে এইরকম ধন সম্পত্তি এসে গেল, বা এইরকম কেন উপার্জন তার ছেলে করছে, তার ছেলে তো সেরকম কোনো পড়াশোনাও না, উচ্ছনে যাওয়া ছেলে, তার ছেলে তো কিছু করারই যোগ্যতা রাখে না। তো আপনি কিন্তু সেটা একদম প্রমাণ করে দিলেন যে হ্যাঁ আপনি এরকম মানে আপনার মনে মনে এরকমই ছিল, মানে আপনি যদি সত্যিই ভালোমাসি হতেন না, সত্যিই যদি ভালো হতেন, আপনার বাড়িতে যখন ওই জিনিসটা করেছিল এই কম বয়সী ছেলেমেয়েটা, টিনের ছেলেমেয়েটা, তখন কিন্তু আপনি তখনই বারণ করতেন, তখনই কিন্তু তাদের শাসন করতেন। আর সবার প্রথমে যেটা করতেন, একা ছেলেমেয়েকে একসঙ্গে একদমই রাখতেন না, একদমই রাখতেন না, এটা একদম স্বাভাবিক যে কম বয়সী ছেলেমেয়ে একসঙ্গে থাকলে কোনো একটা অঘটন ঘটতেই পারে, ঘটতে পারে, সেটা আরও যাদের মধ্যে এই জিনিসটা এতটাই বেশি, এতটাই বেশি, যারা নাকি মানে কোন মজ না ফজে গিয়েও বাথরুমের মধ্যে কিসব করেছিল তাদের মধ্যে এতটাই বেশি, তারা প্রেম মানেই শুধু বোঝে বিয়ে, মানে পড়াশোনার ছেড়ে প্রেম করতে ছোটে, আর প্রেম মানেই বোঝে বিয়ে, আর বিয়ে মানেই ওই জিনিসটা, মানে এখন তো ইন্টুকুলুকুলুটা খুব ফেমাস হয়েছে, খুব ভাইরাল হয়েছে এই কথাটা, তো সেই জিনিসটা মানে এরা প্রেমের মানেটাকেই পাল্টে দিয়েছে, প্রেমের মানেটাকেই আজকাল পাল্টে দিয়েছে প্রত্যেকের মধ্যে, এই যে কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে প্রেমের যে পবিত্রতাটা সেই জিনিসটা আর তাদের মধ্যে নেই, শুধু হচ্ছে তাদের মধ্যে শারীরিক চাহিদা, এই সব জিনিসগুলোই তাদের মধ্যে আছে। ছি 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 ছি, আপনি নিজেকে আর মাসি বলবেন না, আর মাসি বলবেন না, কেননা এই মানে আমরা যে আত্মীয় স্বজনরা যে থাকে তারা আশা করি যে কেউ বিপদে পড়লে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারি, তাদের পাশে অন্তত দাঁড়িয়ে সেই বিপদের সময়টা যে বলবো না সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে সঙ্গে আছি পাশে আছি, এই জিনিসটা না করে আপনি কিসব করে যাচ্ছেন ভিউজের লোভে? আর ভিউজ উড়ি বাপরে, কেননা ওই দিক থেকেও এখন ভিডিও আসে না, কোনো দিক থেকে ভিডিও আসে না, একমাত্র আপনার থেকেই ভিডিও আসছে, তার জন্য সব একদম মানে হুমড়ে পড়েছে আপনার উপরে, কি এই কি নতুন খবর দেয়, এই কি নতুন খবর দেয়, এই কি ওদের কথা মানে কেচ্ছা বের করে, এই কি ওদের কেচ্ছা বের করে, এইটা করতে গিয়ে যে আপনি কত বড় একটা নিজেরও কিন্তু নিজেরও ক্ষতি করে ফেললেন, যে আপনি ভেতরে যে কতটা বিষ নিয়েছিলেন সেটা কিন্তু আপনি বুঝিয়ে দিলেন, মানে এই জিনিসটা যদি না হতো আর তারাও কিন্তু বুঝতো না যে আপনি কতটা একটা বিষাক্ত প্রাণী। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।